মেগা সিটি ঢাকা। ঢাকা এখন যেন এক রেস্টুরেন্টের শহর। ভোজন রসিকদের জন্য নতুন ঢাকায় আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট যেমন আছে, তেমন আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মুঘল খাবারও। ঢাকাবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের স্বাদ ও সাধ্যের মধ্যে মিল রেখে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ও অলিগলিতে গড়ে উঠেছে নিত্য নতুন রেস্টুরেন্ট। ভোজনপ্রেমীরা যেন মুখিয়ে থাকেন দিন রাতের বিভিন্ন সময়ে পছন্দের রেস্তোরাঁয় বসে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করার জন্য। আর এই ভোজনপ্রেমীদের রসনার যোগান দিতেই রাজধানীর মগবাজারে চালু হয়েছে অ্যাট দ্য টেবিল। মগবাজার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এবং রমনা থানার অন্তর্গত। রাজধানীর সিদ্ধিরসুরি এবং স্কাটনের নিকটে অবস্থিত মগবাজারের চৌরাস্তার ঠিক পাশেই অবস্থিত এই অ্যাট দ্য টেবিল। মগবাজারের ব্যস্ত সড়ক পার করে অ্যাট দ্য টেবিলের প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে ছিমছাম গোছানো মনোরম পরিবেশ। সবুজ গাছপালার মাঝখানে বিশাল ঝর্ণা, বাঁশের ঝাড় কিংবা বড় বড় পাথরের সমারোহ, এরই মাঝে রয়েছে বসার জন্য নানা আয়োজন, যা ক্ষণিকের জন্য হলেও আপনাকে এই ব্যস্ত নগরীর মাঝে কিছুটা স্বস্তির যোগান দিবে। মূল বিল্ডিংয়ের প্রধান দরজার সামনে চোখে পড়বে অ্যাট দ্য টেবিলের সেবার তালিকা এবং সেই সাথে এখানে অবস্থিত রেস্তোরাঁগুলির নাম। আর ভেতরে প্রবেশের পর রেস্তোরাঁগুলির অবস্থান, বসার জায়গা কিংবা ঝলমলে আলোর আয়োজন আপনাকে মুগ্ধ করবে। এখানে প্রদর্শিত ভিনটেজ কার আপনাকে অন্য এক ভালো লাগার ছোঁয়া দিবে। এই অ্যাট দ্য টেবিলে নামকরা খাবারের রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে নতুন নতুন খাবারের স্বাদ নিয়ে হাজির হওয়া বিভিন্ন রেস্তোরাঁ। এখানে একই ছাদের নিচে 20টিরও বেশি রেস্তোরাঁগুলো কফি, জুস সহ দেশি খাবারের পাশাপাশি ভিনদেশি খাবারের পসরা সাজিয়ে অপেক্ষা করছে ভোজনপ্রেমী মানুষদের জন্য। এখানে এসে আমেরিকানো থেকে কফি, ইগলুর আইসক্রিম, ক্রিপি ওয়াফেল থেকে বিভিন্ন স্বাদের ওয়াফেল, জুস ল্যাব থেকে তাজা ফলের জুস কিংবা ম্যাকনুন থেকে কেক, ডোনাট, পুডিং সহ হরেক রকমের বিস্কিটের স্বাদ নিতে পারেন। পাশাপাশি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিরিয়ানি কিংবা সাদা পোলাও সহ ভিনদেশি নানা খাবার খেতে পারেন এখানে থাকা রেস্তোরাঁগুলি থেকে। ফুচকা এক্সপ্রেস থেকে নানা স্বাদের টক দিয়ে স্বাদ নিতে পারেন হরেক রকমের ফুচকা কিংবা চটপটির।
এই অ্যাট দ্য টেবিলে ছোটদের জন্য রয়েছে কিডস জোন, আর এখানে প্রবেশের জন্য জন প্রতি খরচ করতে হবে 100 টাকা। এছাড়াও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বেবি চেঞ্জিং ও নার্সিং রুম। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত অ্যাট দ্য টেবিল খোলা থাকে এবং প্রত্যেক শুক্র ও শনিবার সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত ব্রেকফাস্টের আয়োজন থাকে।